আপনারা লাগান। আমার রোজ এই মুহূর্তে এরা বিক্রি করছে, যে ডিয়ার আছে, বিভিন্ন ধরনের পশু পাখি, দেয়ার ইজ মেনি আদার কাইন্ডস অফ ফ্লাওয়ার। যে 898-এ আমি একটা করবেন না মাদার্সদের আগে গাছপালা কিনতে, বিকজ গাছ এই প্ল্যান্টগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ থাকে বিফোর মাদার্স ডে। আপনারা কি করতে পারেন বিফোর মাদার্স ডে, আপনারা সিড থেকে আপনাদের বাড়িতে ট্রাই করতে পারেন। আপনারা যদি সিড চান, বিভিন্ন ওয়েবসাইটে ফ্রি সিড দেওয়া হয়, কিংবা আপনি যদি কমেন্ট বক্সে লেখেন যে কি ধরনের সিড আপনি চাইছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে পাঠানোর। কিংবা আমি বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা জানি, এরা বিনামূল্যে কিন্তু সিডগুলো দিয়ে থাকে। তো সিডগুলো যখন শুরু করবেন, চেষ্টা করবেন শীতকাল থেকে শুরু করার, রাইট? এটা কিন্তু গরমকালে চলে আসলে সিডগুলো অবভিয়াসলি আপনি লাগাতে পারেন, কিন্তু আর্লি লাগানোর চেষ্টা করবেন শীতকাল থেকেই। তাহলে কি হবে, আপনার ওখানে যে গার্মেন্টেশন হবে সেটা আপনার গরমকাল আসতে আসতে এগুলো মানে প্লান্টে রূপান্তরিত হবে। আর আপনি যদি সিড থেকে না করেন, যদি আপনি রেডিমেড গাছগুলো কিনতে চান, এখানে কিন্তু অনেক ধরনের প্লান্ট আছে। লাইক পিটুনিয়া দেখা যায় 548-এ এত বড় একটা প্লান্ট দিচ্ছে, এটা হলো মিরাকেল গ্রো, এর জন্য এগুলো খুব প্রাইসি। আমরা জানি মিরাকেল গ্রো এবং ভি গ্রো একটু এক্সপেন্সিভ থাকে, আপনারা চাইলে এগুলো কিনতে পারেন। আবার আপনারা যদি ভাবেন যে না, আমি এক্সপেন্সিভ $5 দিয়ে একটা পিটুনিয়া আর কোনো গাছ না কিনে আমি যদি একটু ইনএক্সপেন্সিভ কিছু কিনতে চাই, তাহলে কিন্তু অনেক ধরনের অপশনই কিন্তু এখানে আছে। যেমন এরা যখন 8টা প্লান্ট বিক্রি করে লাইক ওনলি $3, এগুলো কিন্তু ভীষণ ইনএক্সপেন্সিভ। আমি প্লান্টের ক্ষেত্রে চেষ্টা করি চিপ কথাটা না ইউজ করতে, কারণ প্লান্ট, আমি তো একজন প্লান্ট লাভার, তো প্লান্টের আগে চিপ কথাটা বসানোর সাপোর্টার না, এর জন্য আমি ইনএক্সপেন্সিভ কথাটা ব্যবহার করি। এখানে PW-রও অনেক ধরনের আছে, এগুলো একটু এক্সপেন্সিভ হয় আমরা জানি। এটাও দেখুন যে 598-এ একটা পিটুনিয়া দিচ্ছে। তা না করে আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি অনেকগুলো প্লান্ট নেব, এরকম ছোট ছোট প্লান্ট নেব, 8টা প্লান্ট সাধারণত $3 এই ইয়ে 398-এ বিক্রি হচ্ছে। আমরা জানি এখন রিসেশনের কারণে প্রাইস কিন্তু অনেক হাই আছে, রাইট? আর আমরা জানি যে আফটার কোভিড ম্যাথমেটিক্স ইজ লিটল বিট হাই, আর যে এভরিথিং ইজ এক্সপেন্সিভ দিস ইয়ার। তবে আপনি কি যদি আপনার শখের সাধ্যমতো শখ মেটানোর জন্য আপনি আপনার গার্ডেনটা করেন, আজকে যে গার্ডেনটা করবেন এটার ইনভেস্টমেন্টে, মানে আপনি যে টাকাটা খরচা করছেন সেটার একটা রিটার্ন পাবেন ইনডিরেক্টলি। রিটার্ন কিন্তু ভাই আপনার টাকাতে আসবে না, রিটার্নটা আসবে আপনার শখটা পূরণ করার ক্ষেত্রে। যেমন আপনি যদি সুন্দর একটা বাগান তৈরি করেন, আপনার মনটা ভালো লাগবে এবং আপনি প্রতিনিয়ত বাগানটা দেখে আপনি কিন্তু আরও নতুন নতুন কাজ করার জন্য উদ্বুদ্ধ হবেন, এটা কিন্তু আমি বলতে পারি। আমরা 24 ঘন্টা টাইমের মধ্যে 6-7 ঘন্টা ঘুমাই আর বাকি টাইমটা আমরা কাজ করি, কিন্তু এছাড়াও যেটুক সময় পাই আমরা যদি বাগান করার ক্ষেত্রে ব্যবহার করি, সেটা কিন্তু আমি মনে করি খুব আপনাদেরকে কাজে দেবে, এবং যে মেন্টালি স্যাটিসফ্যাকশনটা পাবেন সেটা দিয়ে কিন্তু আপনি আরও অন্য অন্য কাজে সেটাকে পজিটিভলি এমফোসাইজ করতে পারবেন। তো আজকে বাগানের ব্লগের মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে বর্ডার লাইনের যেসব প্লান্ট আছে সেগুলো দেখানো। আমি আশা করছি আপনারা যারা বাগান করেন তারা উদ্বুদ্ধ হয়ে অ্যাটলিস্ট একটা প্লান্ট অ্যাটলিস্ট কিনবেন আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, আর এটাই আমার উদ্দেশ্য। আপনি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, ইনস্টেড অফ পুটিং এ লাইক কমেন্ট অর শেয়ার, প্লিজ বাই এ প্লান্ট। এটাই আমি মনে করব যে আমার ভিডিওটা বানানোটা সার্থক হয়েছে। তো আজকে এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, আর গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে।